শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দন বন্দে আধিকা চরণ गोपीजनो सुक्त बिन्दावन मनोहर वाछाकुवश्य सिंधुभच पति पाने वैष्णवभ्यो नमो नम मुखति वाचा लंगुंग लंग गिरी यंग बंदे परमाधव

सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्षजगो वरुन् ध्येयं सदा परिभवज्ञभविष्दुहं तीर्थास्पदं शिवभिरञ्जनुतं शरण्यं भित्तात्यहं पनुतपाल् भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् ইয় পাদবন খ মনি কিমি কবো দুঃখ পূর্ণাগর সারমূরি সারাধিক মি কথা করি কৃষ্ণচতন্য প্রভু নিতনন্দাধর শিব সি গৌরভক্তবৃন্দ श्री कृष्ण चैतन्य प्रभु प्रभुनतानंद श्रियाद्वैत गाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे আজানুলম্বিত ভুজৌ কনকত সংকীর্তনৈকবিত কমলা বরুজর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণাভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ভানুপ সদান গঙ্গা তরঙ্গরমীয় জটা কলাপ গৌরী নিভুষি তবা ভাগম নারায়ণ প্রিয়মঙ্গম বরান শিপুরপতি ভজবী শথম गीषुस्वदने लक्ष्मीश वक्षसि कस िंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

जस्यं तं न विदुः सुरासुरगणा देवायुतस्मै नमः जाङ्गब्रह्मपरुणेन्दरुदमरुतो स्थुणन्ति दीवैष्ठवोयि वेदै साङ्गपदक्रमोपनिषदो गायन्ति यं सामगा धैनावस्थिततद्गते न मनसा पश्यन्ति यं জস্যমত বিদূর সুরগণা দেবায়ত গড় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা পপা পরবংশ জগদ্গুরু জানিয়েছেন পরততত্ত্বর সঙ্গে আমাদের যোগাযোগ করবার কোনো রাস্তাই নেই একমাত্র একটাই রাস্তা সেটা হচ্ছে সৌত পন্থা অর্থাৎ এই শ্রবণন্দীর মাধ্যমে পরতত্ত্বের সঙ্গে সাক্ষাৎকার হতে পারে আবার নাও হতে পারে গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবাহ পরমংশ জগৎগুরু জানিয়েছেন পরতত্ত্বের সঙ্গে সাক্ষাৎকারের আমাদের অন্য কোনো রাস্তা খোলা নাই একমাত্রই বিবর তার দ্বারা অপ্রাকৃত জগতের ব্রহ্ম শ্রবণ করতে করতে কোনো না কোনো সময় সেবন উন্মুখ সেবনমুখ ভাব জাগ্রত হবে আর তখন সেই পরতত্ত্বকে অন্তঃকরণে দেখা যায় আবার প্রত্যক্ষভাবেও অনেকে দেখেন প্রত্যক্ষভাবেও অনেকে দেখেন দ্বিতীয় কোনো অন্য রাস্তা খোলা নাই পরতত্ত্বর সঙ্গে যোগাযোগ করার অন্য কোনো রাস্তা নাই। কালকেও আলোচনা করছিলাম ভগবান যখন নাম রূপে অবতীর্ণ হন ভগবান যখন এই জগতে হরি কথা কীর্তন রূপে অবতীর্ণ হন সেই পবিত্র কথা পবিত্র সাধুগুরু বৈষ্ণবের মুখারবিন্দ থেকে যখন নির্গত হয় আর শোবন বিবরে যদি পতিত হয় অর্থাৎ শ্রবণ বিবরে যদি যায় তাহলে সেই কথা শ্রবণ করতে করতে কীর্তন শ্রবণ করতে করতে অন্তরের যে কালীমা চেতদর্পণ মার্জন হয়ে যায় চেতদর্পণ মার্জন হওয়ার পর মার্জনা হয়ে যাওয়ার পর তারপরে যথাযথভাবে অপ্রাকৃত জগতের সূক্ষ্ম বস্তু দর্শন করা যায় এই দুটো চোখ দিয়ে জড়জগতের রক্ত মাংস পুঁজ গন্ধ দুর্গন্ধ এগুলো দেখা যায় অন্য কিছু দেখা যায় না এই দুটো চোখ দিয়ে জড়জগতের এই তুচ্ছ দুর্গন্ধ দূষিত বস্তু এগুলো ছাড়া পরতত্ত্ব দেখবার কোনো অন্য কোনো ব্যবস্থা থাকে যাই জন্য ভাগবতজী মহাপুরাণে বলছেন যথা যথাযথা আত্মা পরিমেজে অসৌ মৎপূর্ণ গাথা শবণ বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম যেমনভাবে ভগবান বলছেন উদ্ধবজী মহারাজকে যেমন যেমনভাবে যতটা পরিমাণে যে যতটা আকর্ষণীয় খালি শুনলেই হয় না কে শ্রবণ করে কার কানে যায় সেটা সবচেয়ে বড় বিষয় ভগবান বলছেন যথা, যথাযথা আত্মা পরিমীর্যতে অসৌ মৎ গাথা শ্রবণ বিধানই আমার পবিত্র কথা অনর্গলভাবে শুনতে শুনতে যার হৃদয় পরিষ্কার হয়ে যায় যথা যথা, আত্মা পরিমীর্যতে অসৌ মৎ গাথা শ্রবণ বিধানই তথা তথা পশ্চতি বস্তু সূক্ষ্ম কেন স্থূল জগতের দর্শন এক এক রকম আর সূক্ষ্ম জগতের দর্শন অন্যরকম সূক্ষ্ম জগৎ মানে হলো যেটা জনজগতের বাইরে অপ্রাকৃত জগৎ এটাকে বলে সূক্ষ্ম জগৎ সূক্ষ্ম বিষয় বিষয়বস্তুকে এই ইন্দ্রিয় দ্বারা কোনো অনুভব করাও যায় না শ্রবণ করা যায় না অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয় এটাই হচ্ছে সিদ্ধান্ত বিচার যেটা সপ্রকাশ বস্তু যে বস্তু সপ্রকাশ যাকে জোর করে কোনো দিন প্রকাশ করা যায় না সপ্রকাশ বস্তু মানে নিজের ইচ্ছায় প্রকাশিত হবেন তিনি যদি চান নিজের ইচ্ছায় তিনি প্রকাশিত হবেন সপ্রকাশ বস্তুর সঙ্গে কোনো জোর জবরস্তি চলে না প্রবাদ একটি ঘটনা বলছেন কোনো এক মূর্খ কোনো এক মূর্খ গাধা রাত্রিবেলা দুটো তিনটের সময় উঠে সে কী করছে বড়ো একটা টর্চ লাইট নিয়ে সূর্যকে খুঁজছে সূর্য কোথায় আছে সূর্য উঠেছে কি না দেখতে যাচ্ছে তিনি দেখছেন প্রপাত বলছেন ঘটনাটা কোনো এক মূর্খ গাধা তাই রাত্রিবেলা উঠে সূর্য উঠেছে কিনা হ্যারিকেন নিয়ে সব ভালো করে দেখছে প্রপাত ওখানে বলছেন আরে মূর্খ সূর্য যদি ওঠে তো সূর্যকে এমনিই তো দেখা যাবে। সূর্য সপ্রকাশ বস্তু সূর্য যখন উদিত হবে সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে আর জগতের সব কিছুই প্রকাশিত হবে সূর্যকে তো জোর করে দেখা যায় না ঠিক সেরকম শুদ্ধ যারা বিশুদ্ধ সারুগুরু বৈষ্ণব ঠিক সেমনভাবে যারা বিশুদ্ধ সারুগুরু বৈষ্ণব বা প্রাকৃত জগতের তাদেরকে অর্থাৎ রূপ সনাতন আদি এই চোখ দিয়ে তাতে দেখা যায় না ভগবানের ভক্ত ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের স্বরূপ যদি বিগ্রহ থাকে সেটাকেও আমি দেখতে পাই না আমি বিগ্রহটাকে দেখি কি যদি কোনো মন্দিরে বিগ্রহ থাকে সেটাকেও আমি দেখবার সুযোগ পাই না আমি কি দেখি ইট পাথর দেখি এটা পাথরের ঠাকুর নাকি কাঠের ঠাকুর এগুলো আমি দেখি এগুলোকে বাস্তবিক দর্শন বলা যায় না বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এটা সবার হয় না এটা পতিত ব্যক্তি যারা তাদের হতে পারে না অপ্রাকৃত জগতের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের স্বাস্থ্যের বিচার অনুযায়ী হরি ভগবানের কথা কীর্তন সাধুগুরু বৈষ্ণবের মুখবিগলিত সেইটি রাস্তা কিন্তু এখন সেরকম সাধু কোথায় পাব এটা একটা প্রশ্ন আছে। সেরকম সাধু পাওয়া খুবই কঠিন তথাপি পাওয়া যায় যদি আমরা বলি সাধু নাই জগতে এখন কোনো একটাও সাধু নাই তাহলে সেটাকে বলা হয় মায়াবাদ এটাকে বলে মায়াবাদের বিচার অর্থাৎ স্যার মায়াবাদ বিচার সম্পন্ন জগতে একটা সাধু রাখবার মতো ক্ষমতাও জগন্নাথের নাই জগতে একটাও সাধু আমাদের বাঁচাবার জন্য রাস্তা দেখাবার জন্য জগতে একটাও সাধু জগতে নাই তার মানে জগন্নাথের কোনো ক্ষমতাই নাই জগতে একটা সাধু রেখে দিয়ে আমাদের কি পাকবে এটা হতে পারে না বক্তৃমত ঠাকুর বলছেন অবশ্যই পাওয়া যাবে সাধুর দর্শন হয় কিন্তু আমাদের কপটতার জন্য আমরা কপট আমরা ধূর্ত এই জন্য সাধু সঙ্গ আমরা জানতে পারি না আমরা কপট বলে ওই জন্য সাধুকে চিনতে পারি না আমাদের বুদ্ধি বেশি এই জন্য আমরা কপট ওই জন্য আমরা সাধুকে চিনতে পারি না সাধু দর্শন হলেও তাকে অসাধুভাবে চলে যাই আবার অসাধুকে সাধুরূপে গ্রহণ করি দুটোই বিপদ অসাধুকে সাধুরূপে গ্রহণ করলে যতটা বিপর্যয় হবে ভয়ঙ্কর বিপদ সেরকম সাধুকে ভেবে চলে গেলে তারা তার থেকেও ভয়ঙ্কর বিপদ এগুলো কোনো রাস্তা নেই বদ্ধজীবের বাঁচবার জন্য রাস্তা একটাই সেটা হচ্ছে সদ্গুরুচরণ আশ্রয় জলাশয়ে যেমন জল থাকে জলেতে পদ্মফুল জলপদ্ম পরিস্ফুটিত হয় জলের মধ্যে জলপদ্ম জলের মধ্যে পদ্ম পরিস্ফুটিত হয় আর সূর্যের আলোক যখন পায় তখন পদ্মফুল বিকশিত হয় পদ্মফুল বিকশিত হয় পদ্মবন্ধু সূর্যের আরেক নাম পদ্মবন্ধু যখন সূর্য আলোক প্রকাশিত হবে তখন পদ্মফুল ধীরে ধীরে প্রকাশিত হয় আবার যখন সূর্য ডুবে যাবে আস্তে আস্তে বুঝে যায় তাহলে সূর্যের আলোকের সঙ্গে এই যে পদ্মফুলের যে জলেতে হয়েছে তার সঙ্গে জলের সম্বন্ধ আছে সূর্যের সম্বন্ধ আছে সব সম্বন্ধ আছে আমার যদি জল যদি শুকিয়ে যায় তাহলে পদ্মফুল অবশ্য স্থলপদ্ম এখন আলাদা হচ্ছে সেটার আমি বলছি না জলপদ্ম যদি জল শুকিয়ে যায় তাহলেও তার পক্ষে বিপদ আর যদি সূর্যের আলো না পায় তাহলেও বিপদ আর সূর্যের আলো যদি খুব বেশি পরিমাণে পায় আর জল যদি শুকিয়ে যায় তাহলে সে পদ্মের মৃত্যু ছাড়া কিছু নয় পদ্মটাকে তুলনা করা হয়েছে শিষ্যের সঙ্গে পদ্মকে তুলনা করা হয়েছে শিষ্যের সঙ্গে তার আস্তে আস্তে বিবেকের বিকাশ চেতনার বিকাশ তার জ্ঞানের বিকাশ ভক্তির বিকাশ সমস্ত কিছু গুরুদেবের আশ্রয়তে হতে পারে একা একা হয় না গুরুদেবের চরণকে যখন সর্বাঙ্গীনভাবে সে আশ্রয় নেয় সেই সময় গুরুদেবের স্নেহ আশীর্বাদে কেন জানি না তার ভেতরে একটা অপূর্ব আনন্দ দেখা যায় গুরু সেবা করবার জন্য তারপরে সেই আত্মার যে আস্তে আস্তে বিকাশ হতে থাকে তার গুরু পদ্মের পদ্মের গুরুবৈশবের হরিকথা শুনতে শুনতে তার হৃদয় পরিপূর্ণ বিকশিত পদ্মের মতো প্রকাশিত হয়ে যায় সেটাকে বলে ভক্তির পূর্ণ অবস্থা কাজেই জলকে জলের আশ্রয় যদি পদ্ম ছেড়ে দেয় তাহলে পদ্মের সমূহ বিপদ বাঁচতে পারবে না জলের আশ্রয় ছাড়া হয় না সেরকম গুরু বৈষ্ণবের আশ্রয় ছাড়া কোনোদিন দিন ভক্তি ভক্তিজীবন কখনো বিকশিত হতে পারে না যদি কেউ বলে তাহলে সেটা গ্যাঁজাখুড়ি কথা এটা মিথ্যে কথা হয় না ওই জন্য সম গুরু বৈষ্ণবের আশ্রয়তেই ভক্তিজীবনের পরিপূর্ণ পরিস্ফুটন সম্ভব হয় অন্য কোনোভাবে হতে পারে না আর জলকে যেমন আশ্রয় করে পদ্ম বাঁচে ঠিক সেরকমভাবে সূর্য ততক্ষণ পর্যন্ত পদ্মকে কৃপা করতে পারবে পদ্ম প্রস্ফুলিত হবে আবার সন্ধ্যে বুঝে যাবে কিন্তু যে সময় জলের আশ্রয় পদ্ম ছেড়ে দেবে ওই সূর্য অর্থাৎ সেই ভগবান ভক্তকে যে যে কপট ভক্ত তাকে পুড়িয়ে মারবে যেমন জলের আশ্রয় ছেড়ে দিলে পরে পদ্ম শুকিয়ে যায় সূর্যের আলো তখন ওই পদ্মকে জ্বালিয়ে মারে তখন আর পদ্মের কোনো সৌন্দর্য দেখা যাবে না ওই একই পদ্ম যখন জলের আশ্রয় ছিল তখন দেখতে খুব সুন্দর লাগছিল সূর্যের আলোতে তার আনন্দ হচ্ছিল বিকশিত কিন্তু যেই জলের আশ্রয় ছেড়ে দিল তখন ওই সূর্য অর্থাৎ ভগবান তখন তাকে জ্বালিয়ে মেরে দেয় এই জন্য জড়জগতে আমরা আমাদের গুরুবর্গের অনেক উদাহরণ আমরা জানি কে বাস্তবিক আশ্রয় নিয়েছে কে নেয়নি বৃক্ষ তোমার ফল কী নামে ফল কী তারে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে এন ফল কারণম অনুমিয়তে এতে লড়াইয়ের কোনো কারণ নেই পরম পুঁজিবাদ কেশব গোস্বাই মহারাজ যখন বিনোদবাবু ছিলেন তখন চৈতন্য মঠে থাকাকালীন অবস্থায় দেখেন সেখানে সেবা করতেন সমস্ত জমি জমা বাস্তবিক পক্ষে কে যে সেবা করছে আর কে যে করছে না এটা একমাত্র শুদ্ধ গুরুবৈষ্ণব বুঝতে পারে অনেকে আমরা মনে করি অনেক সেবা করে ফেললাম আমরা মনে করি এত সেবা করেও নাম পাচ্ছি না এটা অনেকের মনে ধারণা আসে গুরুবৈষ্ণব এটা বুঝতে পারে কিন্তু এরা জানে না যে আমাদের সেবা করার মাধ্যমে গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধানটা আমি কতটা পরিমাণে গুরুদেবের হৃদয়টাকে বুঝতে পেরেছি এই কথাটাকে সব জড় জগতের মোটা বুদ্ধি ওরকম আমার চিন্তা করতে হবে যে আমি যে সেবাগুলো করছি যে কোনোভাবে গুরুবৈষ্ণবের অন্তঃকরণ বুঝে করছি কিনা গুরুবৈষ্ণবের অন্তঃকরণের সঙ্গে যখন আমি যতক্ষণ মেলাতে না পারবো তখন যে কোনো সেবাই করি ততটা লাভ হয় না লাভ হয় ততটা লাভ হয় না যখন একেবারে অন্তঃকরণের সঙ্গে মিলে যায় উনি কি বলতে চায় গুরুদেব সঙ্গে সঙ্গে বুঝে যায় এই বলতে চায় এখন আমাকে আর বলতে লাগবে না ভক্তি ভক্তিবল্য তীর্থকোশ প্রায়ই এই গল্পটা করতেন গল্প মানে এটা আসল ঘটনা বিশ্বনাথ চক্রদ্ভাদের সেবক অনেক রকম হয় একরকম সেবক হয় বললে পরে বললে অনেক বললে পরে কিছু করে আরেক রকম সেবা আছে বললে পরেও করে না রকম সেবা আছে না বলতেও করতে পারে বলার দরকার না অন্তঃকরণ গুরুদেবের বোঝে অনেক দূরে রয়েছে গুরুদেব রয়েছে এখানে ভারতবর্ষে বনগোস্বাই মহারাজ গোস্বাইম রয়েছেন ইংল্যান্ডে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু কি করে আশ্চর্য পৌপাদের অন্তঃকরণের যা ভাব তাদের মধ্যে যেত কালকে কি কথা বলতে হবে সব বন গোসাই মারাজ প্রবাদের চরণ চিন্তাও সব উদিত হচ্ছে আশ্চর্য বিষয় যখন গোসাই মহারাজ কিছু জড়জগতের ব্যক্তি তারা এসছেন আপনি কি ভগবানকে দেখাতে পারেন এরকম তর্ক নিয়ে এসছে তখন তিনি মুখ দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ দেখাতে পার কালকে আসুন এবার রাত্রিবেলা প্রবাদের চরণ চিন্তা করছে আমি তো বলে দিলাম যে ভগবানকে দেখাবো এখান থেকেও বিগ্রহ কিছু নেই সকালবেলা দেখছেন যে পার্কের কাছে উনি ভাড়া নিয়ে থাকতেন সে পার্কের গাছের তলায় চতুর্ভুজ মূর্তি দেখতে পাচ্ছেন বসুদেব মূর্তি যে মূর্তিটাকে নিয়ে উনি ভারতে এসেছিলেন প্লেনে প্লেন থেকে নামছেন সেই মূর্তিটাকে দেখা যায় সেটা আবির্ভাব হয়েছেন কি করে হলো এগুলো এগুলো বড়ো আশ্চর্যের ব্যাপার মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না কাজেই আমি কতটা সেবা করলাম তার চেয়ে আরও বড়ো গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে করলাম আমি কতটা সেবা করলাম তার থেকে হলে কীভাবে করলাম কত সুষ্ঠুভাবে সুচারুরূপে কত সুন্দরভাবে এই জন্য কোনো সেবককে বলবার আগেই বুঝে নেয় কোনো সেবককে বললে পরেও সে বোঝে না আবার অনেকে বললে পরে কিছু করে এরকম ধরো অনেক সেবা তীর্থকোষী অনেক উদাহরণ দিয়ে বলতেন এই ধরনের কথা ভক্ত বিনোদ বিনোদ বাবু যখন সেই চৈতন্যমেটি ছিলেন তখন সমস্ত জমি যাওয়ার দেখাশোনা করতেন লোকে অনেকে মনে করত অনিবোধায় বিষয় বিষয়ের কার্য করছে তো নায়ব মশায় বসে রয়েছে সবাইকে শাসন করছে কাজে লাগাচ্ছে অনেকে মনে করতো এটা জড় জগতে কিন্তু এটা ওরা জানতে পারতো না এটা বহুপাদের সেবা চৈতন্য সেবা সেবাবুদ্ধিতে উনি করতেন যত বিষয় তিনি দেখা দেখাশোনা করুন না কেন বিষয় তাকে স্পর্শ করতো না অনেকে তার নামে অভিযোগ করত বিনোদা জানেন ওখানে দিয়ে দিল দশ টাকা প্রভুপাত টাকা এরমভাবে নষ্ট করছে ওড়াচ্ছে টাকা এরকম করে এরকম অভিযোগ করতেন তখন প্রভুপাত আমি সব বুঝতেন তবে দেখুন আপনি পূর্বাশ্রমে কত রোজগার করতেন কত টাকা খরচা করতেন বলে আমি সামান্য করতাম পয়সা তখনকার দিত পয়সা আনা এগুলো সব চলতো এগুলো আমি খরচা করতাম বেশি পারতাম না তো দেখুন আপনি এই যে সামান্য পয়সা খরচা করতেন আপনার পক্ষে এটা অনেক বেশি কিন্তু উনি জমিদার ফ্যামিলি থেকে এসছেন তিনি কৃষ্ণ সেবার অনুকূলে কাকে দশ টাকা কেন দিচ্ছেন এটা উনি বোঝেন উনি বোঝেন সেটা কি কারণে করছেন ওটা উনি জানেন উনি অপচয় করার লোক নয় পয়সা নিয়ে অপচয় করেন না আপনার চপ্পলটা কত দাম যে এত কত দাম বলল এত দামি চপ্পল আপনি পড়েছেন কেন এত জমি আপনি পড়েছেন এ তো আপনার ইন্দ্রীয়তর্পণ অথচ বনগুসী মা আজকে তখনকার দিনে ছত্রিশশো ছত্রিশ টাকা ছত্রিশ টাকা মানে হচ্ছে এখন ছত্রিশশো টাকাও হবে না অনেক বেশি তত দামে জুতো পরে ভগবানের সেবা হরিকথার জন্য তাকে পাঠাতেন তাহলে হরিভজনের যে রহস্যটা এটা বুঝতে অনেক দেরি আছে হরিভজনের রহস্যটা কোথায় এটা সহজে লোকে বুঝতে পারেন লোকে এই সামান্য জড়জগতের যে বিচারগুলো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকে আমাদের বিনোদ বাবুর বাড়ি থেকে টেলিগ্রাম এসছে যে বাবু বাড়ি থেকে টেলিগ্রাম এসছে মা হচ্ছে মড়োমড়ো মা মারা যাবেন তার আগে ছেলেকে একটু দেখতে চেয়েছেন সেই খবরটা চৈতন্য অর্ডে এসছে আর সেই টেলিগ্রামটা পড়েছে পৌপাদের হাতেই এসছে পৌপাদ টেলিগ্রাম পড়ে দেখলেন যে বিনোদবাবুর বিনোদ বিনোদপ্রভুর মা অসুস্থ তাকে গ্রামে একবার যাওয়ার দরকার যদিও সেবা এখানে প্রচুর পরিমাণে আছে তিনি বিনোদবাবুকে ঢাকলে বিনোদ বিনোদ প্রভুকে ঢাকলেন বলে একটু বিনোদবাবুকে একটু দয়া করে ঢাকুন বিনোদ এলেন ভাই আপনাকে এক্ষুনি একটু আপনার বাড়িতে পূর্বাশ্রমে যেতে হবে কেন আপনার মা হচ্ছে অসুস্থ লীলা করছেন আপনাকে যেতে হবে শেষ দেখা দেখবেন এই জন্য আপনি এখনই আপনার গ্রামেতে চলে যান আপনার গ্রামেতে মাকে এক শেষ দর্শন দিয়ে আসুন বলে বিনোদবাবু কী করলেন পহুপার্থী দণ্ডবোধ করে চলে গেলেন তার সেবা কার্যে চলে গেলেন এবার সন্ধ্যেবেলা আরতির সময় যখন আরতি হচ্ছে আরতির পরে প্রপাত লক্ষ্য করলেন বিনোদদা নাট্যমন্দিরে রয়েছে আরতি দর্শন করছে প্রপাত বিনোদবাবুকে বললেন যে আপনি মাকে দর্শন করতে যাননি আপনাকে যে বললাম গ্রামে স্বীকৃতি চলে যান গ্রামে আপনার গ্রামেতে যেতে বললাম যে চিঠিতে টেলিগ্রাম এসছে বিনোদা চোখে জল নিয়ে বলছেন প্রবাদ আপনি কি আমাকে পরীক্ষা করছেন আপনি আমাকে পরীক্ষা করতে চান আমার মা বাবা ভাই বন্ধু সব তো আপনি আমি ভগবানকেও চিনি না আপনি আমার সর্বস্ব আপনি আমাকে ওখানে পাঠিয়ে পরীক্ষা করতে চাইছেন এর মধ্যে রহস্যটা কি এর মধ্যে কি শিক্ষা পেলেন এই যে ঘটনাটা বলা হলো এর মধ্যে কি শিক্ষা পেলেন পরম কেশব কেশবসি মা বলছেন প্রভুপাত আমাকে বাইরের দৃষ্টিতে বলছেন মায়ের কাছে যেতে কিন্তু তার অন্তঃকরণে ইচ্ছা নাই আমার মায়ের কাছে যাই গুরুদেব কখনো আগুনে ঠেলে দেবে না গুরুদেব কখনো আগুনে ঠেলে দিয়ে সংসার প্রহুপাদের অন্তঃকরণে ইচ্ছা নাই তবুও বাইয়ে পরীক্ষার জন্য বলেন আপনি যান কিন্তু এই পরীক্ষায় বিনোদবাবু বিনোদরা পাশ করলেন কেন গুরুদেবের সঙ্গে যে আন্তরিক সম্বন্ধ এটাতে সে জানতে পারে সে ভগবানকে আমি দেখি নাই আমার যা কিছু যথা সর্বস্ব সবই গুরুদেব ছাড়ার কিছু নেই এই দর্শনটাকে বলা হয় গুরুদেব ও তাৎমা এটাকে বলা হয় গুরুদেব ও গুরুদেবকে প্রাণ আমার প্রাণ হিসাবে যদি দর্শন করতে পারি তখনই ভগবান সাক্ষাৎকার হয় অনেকেই গুরুচরণ আশ্রয় করেন কিন্তু তারা আশ্রয় করার পরে গুরুদেবের অন্তঃকরণটাকে উপলব্ধি করার চেষ্টা করেন না তারা ক্ষমতার লড়াই করেন কীভাবে গুরুদেবের টাকা আমি নেব গুরুদেবের টাকা পয়সা হাতাব এগুলো চেষ্টা করেন কিন্তু ওরা ভাববার চেষ্টা করেন না ওনার অন্তঃকরণে কী আছে গুরুদেবের অন্তঃকরণটার সঙ্গে নিজের অন্তঃকরণ মেলাবার কোনোদিন চেষ্টা করেন না যার জন্য তাদের ভজনেতে উন্নতি হয় না এটা হচ্ছে কারণ কাজেই প্রবাদের জীবনে দেখা গেছিলো অনেক বড় বড় বক্তা বিরাট সুন্দর চেহারা লম্বা চওড়া তারা বক্তৃতা দিতে পারে তাদেরকে বিভিন্ন প্রচারে পাঠানো হতো তাদের বিভিন্ন প্রচারে পাঠানো হতো তারা সেখানে যেতেন অনেক বক্তৃতা দিতে পারেন প্রবাদ তাদের চেনেন প্রপাত তাদেরকে জানেন কার কতটা ভক্তি আছে গুরুদেবের চরণে সব বোঝেন তিনি কিছু বলেন না মুখে পরিস্থিতি হরি কথা বলেন আর কিছু এই যে বিভিন্ন জায়গায় প্রচার করতে যাচ্ছে তাদের হামবাড়া ভাব আমি প্রচার করি আমি সব কিছু করে দিয়েছি এত বড় এই যে অভিমান আছে তাদের অন্তঃকরণে প্রবাদের জানতে পারেন এই জন্য প্রবাদ কিছু বলেন না চুপচাপ থাকেন তারা যখন মঠ ছেড়ে চলে যায় বিখ্যাত লেখক সম্পাদক নামেরার দরকার নেই তিনি যখন মায়ার তারণায় বাড়ি চলে গেলেন ঢাকাতে মায়ার তারণায় সে বাড়ি চলে গেল ও কী হলো তার মনে কোন অপরাধ করলেন কি করলেন আর ভাল লাগে যায় না মঠ মন্দিরে ভাল লাগে না চলে যাই দুম করে চলে গেল কোথায় না বলে কয়ে না বলে কয়ে চলে গেল ঢাকায় অপরাধ হয়েছে কোনো কিন্তু বহুপাত একদিনের জন্য একটা সেকেন্ডের জন্য বলেননি হায় রে আমার এত বড় একজন লেখক সম্পাদক চলে গেল এ কথা বলেননি আফসোস করেন নাই তিনি জানেন মায়ার টানে চলে গেছে তার কপালে নাই হরিভজন করা তার কপালে ছিল না ওই জন্য চলে গেছে অথচ পঞ্চানন বলে একটা সেবক যে বাসন ফাসন একটু ধোয়ে একটু জায়গা ফেগা পরিষ্কার করে বাগান ফাগান এদিক ওদিক দেখে একটু তাকে না দেখলে পরে প্রভাত বলতেন পঞ্চানন কোথায় গেল আমি দেখছি না অনেকক্ষণ ধরে কেশব কোশ বলছেন বড় আশ্চর্য মহাপুরুষদের জীবনটা কি কেউ চিনতে পারে না যাকে আমি অবহেলা করছি তাকে গুরুদেব চিনতে পারছেন একে দিয়ে কী হতে পারে কিন্তু আমি বুদ্ধি দিয়ে যাচ্ছি একে দিয়ে পরবর্তীকালে কি করানো যাবে কি করে আমাকে লাগানো যাবে এটা চিন্তা করছে কাজেই পঞ্চানন পড়াশোনা জানে না পঞ্চানন প্রচারও বোঝে না পঞ্চানন হরিকথা শোনে কিন্তু প্রাদের প্রতি তীব্র ভালোবাসা প্রপাদের চরণে তার তীব্র ভালোবাসা এবং সেটা প্র জানতে পারেন সে কিন্তু কিছু বলতে পারে কোন লিখে দেবে কিছু সুবিধে করতে পারবে না কিন্তু তাকে না দেখলে পরে পপাত সারাদিনে দিনে তো পঞ্চানন থেকে অনেকক্ষণ দেখছি না কোথায় গেল এবার লোকে ভাবছে এ একটা অশিক্ষিত বড় বড় এদের কিছু জানে না এর জন্য বউবাদ বারবার জিজ্ঞাসা করছে কী জন্য অত যদি যে নাম করা তাকে কোনো কিছু জিজ্ঞাসা করছেন কাজেই মহাপুরুষের অন্তকরণ বুঝতে গেলে অনেক ডুবতে হবে উপর উপর বোঝা যাবে না ওপরে জলের ওপরে থেকে বোঝা যাবে না জলের ভেতরে ডুবতে হবে দেখে তবে বোঝা যাবে যে তা কী চান কাকে দিয়ে কি পরিমাণে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টকে পূর্তি করিয়ে নেওয়ার সাহায্য পাওয়া যায় এটা তারা ভাবেন কাকে দিয়ে কীভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্থাপন এই যে এইটা স্থাপন করবার জন্য কাকে কীভাবে সেবায় লাগানো যাবে ওরা শুধু জগতের সামান্য যে সেবাগুলো ওগুলো নিচ্ছেন ওটা তো আছেই ওটাও সেবা কিন্তু তার সঙ্গে ওদের ওদের মেন প্রধান চিন্তা হলো কিভাবে চৈতন্য মাহাপুর মনোভীষ্টকে স্থাপন করব তার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব কাকে কিভাবে সেবায় লাগাবো এগুলো চি চিন্তা হম সময় ময়া মায়া মায়ার পাল্লায় পরে সে নষ্টও হয়ে গেল হতে পারে এটা হয় মায়ার পাল্লায় পড়ল আমি অনেককে বলি আপনারা হরি আসবেন না বলি বিদেশি বোঝে নাকি কিন্তু তারা জোর করে আসে আমার তখন চিন্তা হয় কি কারণ হয়তো ভালো কিন্তু তারপরেও আমার চিন্তা হয় অনেক রকম আমি এই জন্য আমি যেখানে যেখানে যত বিদেশিরা শোনে সেখানে আমি কোনো বাঙালিকে ঢুকতে দিই না কেন ঢুকতে দিই না কেন ওখানে ঢুকতে দিলে অন্য কিছু হতে পারে এটা প্রত্যক্ষভাবে আমি দেখেছি ওই জন্য আমি ওখানে ঢুকতে দিই না লোকে মনে করে কেন ঢুকতে দেয় না ওখানে তো ওরাও ঢুকতে পারে আমি ঢুকতে দিই না ওখানে খালি সাহেবরা শুনবে শোনার পরে এখানে খালি বাঙালি কিন্তু কেউ যদি চোর করে আসে তখন আমার চিন্তা হয় কী কারণ এর ফলে কিছু কারণ আছে কি না হয়তো ভালো থাকতে পারে আমার মনে চিন্তা হয় যাই হোক এখন প্রশ্ন হলো যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল এই জন্য আমরা সাবধানে থাকব এটা সাবধানে থাকাটাই ভালো তাদেরকে মাতৃ মায়ের থেকেও বয়স বেশি এরকম বিচারে আমরা দর্শন করলেই ভালো আমরা তাহলে আমরা বেঁচে যাব কোনোরকম রকম কোনো চিন্তা থাকবে না নালে বেগরে প্রাণটা চলে যাবে প্রাণটা অকারণে অসময় চলে যাবে যে ফুলটা বিকশিত হচ্ছিল মুড়িয়ে শুকিয়ে মরে যে যেরা চৈতন্য চৈতন্য বলছে না যদি বৈষ্ণব অপরাধ উঠে মাতা উপারে যাও উপারে বা ছিন্ডে যায় শুকিয়ে যায় পাতা ভক্তি লতা বীজ বলা হয় লতা কেন বলা হয় লতা গাছ লতা গাছ যেমন অবলম্বন ছাড়া উঠতে পারেন আপনি লতা গাছকে যদি লাউ ডগা বা যদি ছেড়ে দেন মাটিতে গড়িয়ে গড়িয়ে চলে যাবে ওই জন্য লতা গাছকে অবলম্বন দিলে তবে উঠতে পারে এই জন্য ভক্তিকে ভক্তি লতা বীজ বলা হয় ভক্তিলতা বীজ থেকে ভক্তি বেরোয় ভক্তির লতা বেরোয় লতা বেরিয়ে এবার যদি গুরু বৈষ্ণবের অবলম্বন পায় অবলম্বনটা লোক দেখানো নয় অবলম্বনটা যেন লোক দেখানো না হয় অবলম্বনটা যেন লোক দেখানো না হয় অবলম্বন মানে আমি সত্যি সত্যি জাপটে ধরেছি যেমন একটা ডুবন্ত মানুষ গুরুদেব বলতেন না আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র ডুবন্ত লোক যেমন একটা খড়কুটো ধরে প্রাণটাকে বাঁচবার চেষ্টা করে ঠিক সেরকম ধরনের বাঁচবার চেষ্টা করতে হবে লোক দেখানো না ও একটু শুনলাম গেলাম সব কিছু করলাম এতে সুবিধা হয় না খুব একটা সুবিধে না আমার আমার মরণবাচন সমস্যা আমার সমস্যাটা হলো মরণ এই অবস্থায় যদি আমি আশ্রয় নিয়ে থাকি তাহলে সেই আশ্রয় নেওয়াটাকে বলা হয় আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতায় যে আর সব মরে অকার যেমন একটা উদাহরণ দিয়েছিলাম না অনেক পূর্বে হয়তো দিয়েছিলাম বন্যা যখন হয়েছিল দু সালে আটাত্তর সালের বন্যায় ছিলেন তো আটাত্তর সালের বন্যায় যারা দেখেছেন তারা জানে কি বিবৎস আর দু হাজার সালেও বন্যা হয়েছিল তাই তো এই বন্যায় যে কি হয়েছিল তারা জানে কিন্তু যখন ব্যারেজ ভেঙে গেছিলো যখন বন্যা জল কাতারে কাতারে আসছে তখন ঘুমন্ত অবস্থায় মা বাবা সব রয়েছে বাচ্চা কচি বাচ্চা সব ভেসে চলে যাচ্ছে ওরা কল্পনাই করতে পারেনি যে আজকের রাত্রিটা আমাদের শেষ রাত্রি তারা ভাবতে পারেনি তারা ঘরে ঘুমিয়ে রয়েছে কোথা থেকে ব্যারেজ ভেঙে গেছে জল কাতারে কাতারে মৃত বৃষ্টির জল সব নিয়ে প্লাবন মানে সেই সময় আমি চৈতন্য মঠেতে দু সালে চৈতন্য মঠেতে হরিকথা ভগবানের ইচ্ছা বলি চৈতন্য মঠে তোমার গুরুমা ছিল তখন তো শয়তানগুলো আর করতে দিল না হরিকথা যাই হোক সেখানে আর বন্যার জল এত যে আমাদেরকে ওপর দোতলার ওপর সব কিছু ওখান থেকে নামতে হতো এরকম বাসের মই দিয়ে যখন গুরুদেবের আবির্ভাব তৃতীয় আমাদের মঠে নৌকা এলো নৌকার মধ্যে উঠলাম নৌকা গেলো সেখানে ওখানে পাঁচিল দিয়ে বেয়ে উঠলাম গুরুদেবের ওখানে উপরের বারান্দা হরিকতা হল উপরে বারান্দা ছাদের উপর রান্না হল বন্ধ হয়নি উৎসব হয়েছে তো এই অবস্থা এই যে ভেসে চলে গেল চোখের সামনে কচি বাচ্চাটা মায়ের চলে গেল বাঁচা কি করে নিজেই বাঁচতে পারছে না বাচ্চাটাকে বাঁচবে কি বাচ্চাটাকে বাঁচবে তো রাস্তা নেই নিজেই বাঁচতে পারছে নিজেই ভেসে চলে যাচ্ছে স্বামী চলে গেল একদিকে এই অবস্থায় সেই মহিলা হঠাৎ ভাসতে ভাসতে হঠাৎ একটা বটগাছের একটা শেকড় ঝুলছে নাগালের মধ্যে হট করে সেই কারেন্টে চলে যাচ্ছে বন্যার তোরে হঠাৎ এই বটগাছে শেকরটাকে ধরে ফেল হঠাৎ দেখতে পেল দেখে এমনভাবে ঢুলো জাপটে তো মরণ বাঁচন ওই মা আমাকে বাঁচতে হবেই ওই শেকড়টাকে ধরে বেয়ে বেয়ে কোনো মতে ডালে উঠে এবার হাঁপাচ্ছি এবার ওখানে ওই ডালের মধ্যে বন্যার সময় দেখবেন বিষদর সাপও কিন্তু গাছে থাকে এইখানে মানুষ রয়েছে এখানে সাপ তখন কিন্তু কাটে না তখন কামড়ায় না বিষদর সর্প কিন্তু গাছে রয়েছে মানুষও রয়েছে তখন কিন্তু কামড়াবে না ওর মতো রয়েছে এর মতো রয়েছে কি আশ্চর্য তাহলে ওই যে বাঁচবার জন্য ওই বন্যা মরণ বাঁচনের যে সমস্যা মরণ বাঁচনের যে একটা প্রশ্ন বাঁচি কি মরি এই অবস্থায় যেমন বটগাছের শেকরটাকে ধরেছিল এটা তো সাধারণভাবে ধরেনি ওটাকে মরি কি বাঁচি করে ধরেছিল ধরে উঠেছিল ঠিক সেরকমভাবে যখন আমাদের জীবন মায়ার বন্যাতে ভেসে চলে যাচ্ছে বোঝো ভালো করে আমাদের জীবনটা মায়ার বন্যাতে ভেসে চলে যাচ্ছে এই অবস্থায় যদি আমরা গুরু বৈষ্ণবের কোনো অবলম্বন পেয়ে যাই তাহলে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তির বহু বহু সামান্য সৌভাগ্য নয় এটা লটারি পাওয়া সৌভাগ্য নয় ছাগলের মতো বুদ্ধি লোকে লটারি পাওয়ার বুদ্ধি এটা একরকম বুদ্ধি কিন্তু এটাকে সৌভাগ্য বলে না সৌভাগ্য হল এই যে চুরাশি ক্রোশ যোনি ভ্রমণ করতে করতে আজকে যে মনুষ্য জন্ম হয়েছে এই মনুষ্যজন্ম পরের জন্মে নাও পেতে পারি আমি যদি সঠিক ব্যবহার না করি আমার মনুষ্য আমার মনুষ্যজন্য হবে কোনো গ্যারেন্টি তো নেই আবার পশু হতে পারি কত হয়েছে এরকম কোনো ভক্ত এসে বলছিলাম বাঁকুড়াতে সে অন্যায় করেছে বৈষ্ণব জন্য সে হাতি হয়ে জন্মেছে হাতি দাস সেই হাতিকে উদ্ধার করলো কে রসিকানন্দ প্রভু রসিকানন্দ প্রভুকে মেরে ফেলার জন্য হাতিটাকে লেলিয়ে দিয়েছে বদমাস ওই যে রাজা বদমাস সে রসিকানন্দকে লেলিয়ে দিয়েছে যা রসিকানন্দকে মেরে ফেলে পাগলা হাতি এরকম মা আসছে ওকে মেরে ফেলবে একবার কি হলো লাস্টে পাগলা হাতি কাছে এলো রসিকানন্দ দাঁড়িয়েছেন বলছেন আর কতকাল পাগলামো করবি রে আর কতকাল পাগলামো করবি অনেক তো করলি এবার বোস একটু বোস কী আশ্চর্য গুরু বৈষ্ণবের আদেশ অলঙ্ঘ যে গুরু বৈষ্ণবের আদেশকে অমান্য করে তা যে কি ভয়ঙ্কর গুরু বৈষ্ণবের আদেশ ভগবানের আগে আজ্ঞার মতো মানতে বাধ্য হল হাতি বসে বলল কানেতে তার হরিনাম দিলেন রসিকানন্দ প্রভু যত জীবন আর যতকাল হাতিটা বেঁচেছিল ততকাল বৈষ্ণব সেবা করেছে বৈষ্ণবের উৎসব হবে কোথা থেকে শুকনো গাছ ডাল ভেঙে শুঁড়ে করে নিয়ে আসতো রান্না করো তোমরা বুঝে গেল কাউর গোলা থেকে ডাল চাল তুলে নিয়েছ কে আর হাতিকে কে আটকাবে চুড়ি চলা গোলা থেকে সব কে আটকাবে উৎসব ভাববে বেটা আমি তো চুরি করছি না ভগবানের ভগবানের অধিকার সব কিছু তো আছে ভগবানই তো অধিকার আছে আমি তো নিজে চুরি করছি গীতাতে বলছেন না ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে যারা চুরি করে খায় তাদেরকে চোর বলা হয় এ শাস্তি পায় তাহলে এরকম ঘটনা একটা নয় অনেক ঘটনা আছে তাহলে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ তারপরেও যদি অপরাধ করে বক্তিলতা শুকিয়ে যায় তার জীবন নষ্ট হয়ে যায় কালে বাঁচবার মতো বাঁচবার চেষ্টা করতে হয় এরা শরণাগতি সবার মতো শরণাগতি থাকে না ওই জন্য ভজন উন্নতি হয় না যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেই শ্লোক হলো শ্রীমৎ ভাগজী মহাপুরাণের সেখানে বলছেন জং ব্রহ্মা বরণেন্দরুদ্রুত স্তন্মন্তি দেব্যৈ স্তবই ব্রহ্মা ইন্দ্র বরুণ সবাই মিলে ভগবানকে স্তব করছেন তা দর্শন পান না আর কদাচিত কাউর কপালে এটা বিভিন্ন বেদ স্তুতি আদি দিয়ে সবাই স্তব করছে ইয়ং ব্রহ্ম বরু নেন্দরুদ্রম মরুত্তু মন্তিদেব্যৈ স্তবৈ বেদৈ পদক্রম পদক্রমপনিষদই গায়ন্তী যম শাম গা শাম গা সাম মানে ঋগ্ সাম যজু অধুর্ভ সামে মিষ্টি সামবেদটা হল সঙ্গীত আপনারা শোনেননি কোনো দিন সাম সামবেদটা হলো সঙ্গীত আর ঋগবেদটা হলো গদ্য খালি মন্ত্র পড়ে যাও ঋগ্বেদ পড়তে অনেকের কষ্ট হয় কিন্তু সামবেদের মধ্যে ছন্দ আছে সুন্দর এক একটা কবিতার মতো সামবেদ গানের মতো সাম গান আর অথর্ববেদ হচ্ছে তন্ত্র মন্ত্র বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন মানে যেমন প্রয়োগ ওটা প্রয়োগ যেমন যোগ্য করতে হবে এরা অথর্ববেদ থেকে জানতে হবে অথর্ববেদে অনেক এমন কিছু আছে যেগুলোকে লোকে অপব্যবহার করে নোংরা কাজে ব্যবহার করে অথর্ববেদে এমন অনেক কিছু আছে যেগুলোকে লোকে অপরকে অনিষ্ট করার জন্য ব্যবহার করে যেমন অনেকে আগবের তন্ত ব্যবহার করে এগুলো তাদের অনিষ্ট আগে হয় তারা চেষ্টা করে এরকম বেদে অনেক অ্যাপ্লিকেশন আছে যে দ্বারা অনেক কিছু করা যায় অনেক কিছু অথর্ব বেদে তাহলে রিক সাম যজুর্বেদ যজুর্বেদ ও গদ্যের মতো যাই হোক এগুলো দ্বারা স্তপ করার চেষ্টা করছে সবাই বেদৈপারক্রমপনিষদেই গায়ন তিজম সাম গা ধ্যান অবস্থিত তদ্গতই নমনসা যোগী নহা যোগীরা যারা ধ্যান অবস্থিত হয়ে মনকে সংযত করে সেই ভগবানকে পরমাত্মাকে দর্শন করছেন ধ্যান অবস্থিত যদগতি তদগতই নমনসা পশ যোগী নহা যার অন্ত সুরু এবং শেষ যার শুরু এবং শেষ কেউ জানতে পারে না অনন্ত ভগবান হরি অনন্ত হরি রূপ অনন্ত সেই ভগবানকে জানবার কী রাস্তা থাকতে পারে যে ভগবানকে স্তব স্তুতি করে ঋষিমুনিরা জানতে পারে না প্রচণ্ড কষ্ট হয় অনেক চেষ্টা করছে অনেক কাঠখর পুড়িয়েছে কিন্তু কিন্তু সেই ভগবানকে প্রবাদ বলছেন কেবলমাত্র পন্থায় শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে পন্থায় শুনতে শুনতে অর্থাৎ সাধু সঙ্গ করতে করতে অনায়াসে হয় কি ভগবান বলছেন যত যোগ্য যত তপ যত তপ যত তপস্যা যত দান দক্ষিণা এমন এমনকি ব্রত যে কারণে লোকে গ্রহণ করে করেও যেগুলো পায় না করেও যেটা পায় না সেটা আমার সাধু সঙ্গে হয়ে যায় ভগবান এরপরে আসবে আমাদের এটা ইংরেজিতে এখন চলছে এটা বলছেন আশ্চর্য যেটা এত ব্রত তপস্যা দান দক্ষিণা সাধ্যায় অধ্যায় নিরুদ্ধায় কত কিছু করলাম কাঠফর করালাম এমনকি সন্ন্যাস নেওয়ার পরেও যে জিনিস পাওয়া নাও যেতে পারে পাবে এমন কোনো গ্যারেন্টি নেই সেরকম শূন্য তবে পাবে সেই বস্তুটাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কেবলমাত্র আমার সাধু সঙ্গ করে পেয়ে গেছে বহবো মৎ পদম প্রাপ্তা ত্রষ্টু কয়া ধবা দয়ুহু বিষপার্বা বল ময়শ্চাত বিভীষণ সুগ্রীব হনুমান নিক্ষ গজ গৃদ্ধ বণিক পাথা সব বলছে গজেন্দ্র কি ভজন করেছে গজেন্দ্র পূর্ব জন্ম করেছে বিশ্বপর্বা কী করেছিল বিশ্বপর্বা জন্মার পর মা জঙ্গলে ফেলে দিয়েছিল তাকে কুড়িয়ে নিয়ে ঋষিমণিরা পালন করেছিল প্রহ্লাদ মহারাজ কোত্থেকে পেল প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থাকাকালীন অবস্থায় নারদজির কথা শুভেছিল মাতৃগর্ভ থাকাকালীন অবস্থায় প্রহ্লাদ মহারাজ নারদজিকে গুরু হিসেবে গ্রহণ করেছে শোভন করেছিল বিশ্ব বিশ্ব আমাদের বিভীষণ আদি সবাই পেয়েছে এক একটা সবাই কিন্তু সৎসঙ্গে প্রত্যেকে যাজ্ঞিক পত্নীগণ তারা না ব্রত তপস্যা করেছে না গুরুকুলে গেছে না কোনো ব্রত করেছে কিছুই করেন তারা কিছুই করেনি ভগবান যে ওরা তে নাধিতা সতিক নাহা নিত মহাত্মা তপ্ত তপস্য সৎসাঙ্গাত মাম উপাগত কেবল সাধু সঙ্গে পেয়ে গেছে এরা কোনোদিন গুরুকুলে যায়নি তপস্যা করেনি বেদপাট করেনি কিছুই কিচ্ছু করেনি কেবল আমার সাধুসঙ্গের ফলে ওরা আমাকে প্রাপ্ত হয়ে গেছে আশ্চর্য সেই সাধুসঙ্গ কেউ করতে চায় না কেবি চায় না খাবো দাবো নরকে যাব এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা কিচ্ছু করার নেই কাজেই এখানে বলছেন যে ভগবানকে কোনোরকমভাবেই পাওয়ার কোনো রাস্তা নাই সেটাকে সাধুসঙ্গের দ্বারা পাওয়া যেতে পারে এতটাই মহিমা সাধু সঙ্গে মালিনী যে ফুল তুলতো জঙ্গল গরিব অত্যন্ত গরিব জঙ্গলে ফুল তুলে মালাগাত করে মথুরায় গিয়ে বিক্রি করে কোনো মতে দুটো রুটি খায় কেন আর রোজগারের কোনো আস্থা বিয়ে তা হয়নি তা কিছু হয়নি সেই মালিনীর মুখেতে মালিনী ফুল তুলছে আর সে কৃষ্ণের গান করছে এটা কানে চলে গেছে কাদের যাঞ্জিক পত্নীগণে যাঞ্জিক প্রতিমন অপূর্ব গান শুনছেন এ কী গান শোনার পরে তখন ওরা তো তাহলে তো একে দেখতে হবে আমরা তো শুনেছি কৃষ্ণ আছে কৃষ্ণকে দেখতে হবে ওই সময় কৃষ্ণ প্রকট বিহার করছেন প্রকট ছিলেন তাহলে এই মালিনী গরিব একটা ফুল ফুলুলি ফুল বিক্রি করে তার মুখে তার ভক্তি আছে তার মুখে শোনে ভক্তি হয়ে গেল কী আশ্চর্য এইভাবে বিশ্বপর্বাকে তার মা জঙ্গলে ফেলে দিয়েছিল তাকে ঋষিমণি কুড়িয়ে তারা করুণা আছে মানুষ করেছে ভক্তি পেয়ে গেল যে অসুর অসুরের মধ্যে অনেকে পেয়েছে যেমন আপনার যেটাকে বলে ময়দানব ময়দানব ভয়ঙ্কর ময়দানব এত ভয়ঙ্কর এই যে কত কিছু জানে কোনো একটা লোক যদি যুদ্ধ করে না ওর পুরো কালঘাম ছুটে যাবে পারবে না ও অনেক কিছু জানে এই মাত্র এই করে দিল তন্ত মন্ত্র সব অনেক কিছু জানে এমন অবস্থা করে দেবে যে যুদ্ধ করবে সে ঘাবড়ে যাবে এসব জানা আছে আবার সে হচ্ছে অসুরগণের মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান এত বড় টেকনিশিয়ান কেউ নেই আমাদের বিশ্বকর্মা ফেল করে যাবে বিশ্বকর্মা তো সব জানে কিভাবে কি বানাতে হয় সব জানে বিশ্বকর্মার এই কাজ কিন্তু বিশ্বকর্মা ওর কাছে কিছু না এত ক্ষমতা তাহলে এক রাতের মধ্যে বিশ্বকর্মা কী ছিল দ্বারকা পুরী হ্যাঁ কত মধ্যে ওই দ্বারকা দ্বারকা হ্যাঁ এক রাত দ্বারকা ছিল দ্বারকা পুরী হ্যাঁ সুদামা কী বল না না সেটা তো আছে ওটা বলছি না আমি ওটা তো দিয়েছিল এটা একটা দান দিয়েছিল ওটা আমি বলছি না যে কৃষ্ণ যখন মথুরা থেকে জরাসুন্দরকে হারিয়ে দিয়ে সমস্ত মিটিয়ে দিয়ে সমস্ত ব্রজবাসীগণকে যোগমায়ার দ্বারা পাঠিয়ে দিলেন কোথায় ওই কথা বলছি আমি যোগ ভোজবা যারা কৃষ্ণের সব বসুদের চাপা রয়েছেন যদুবংশে তারা কেউ জানতে পারলো না যে আমরা মথুরাতে কী করে দ্বারকা এলাম জাদু সব রাতারাতি বানালেন এবং তারপর যদুবংশের সবাইকে মথুরা থেকে ট্রান্সফার করে দিলেন যোগ বলে হ্যাঁ জরাচন্দের সঙ্গে সতেরো বার করে আঠেরো বারের সময় ওকে হারিয়েছে অনেক ব্যাপার আছে সেসব এটা কৃষ্ণ ইচ্ছে করে করেছিল সাতরা বলে বলরাম বলছে এক চাপ্পা মেরে মেরে ফেলবো বাটাকে বলছে না দাদা মেরো না বুঝলা না মানে শোনো না কথা ও বারবার সৈন্য নিয়ে আসবে আমরা এক জায়গা থেকে মেরে উড়িয়ে দেব যত ভিড় যত আসবে জবন ফবন নিয়ে আসবে ওকে আনতে দাও বলরাম রেগে বলে আমি মেরেই ওকে ফেলবো না মেরো না থাক এখন ও যত আমরা হেরে যাব ও আনুক হারাবো একবার আনবে হারে গেলে আবার আনবে ওই জরাসন্ধ থাম্বার লোক নয় ও বিরাট অহংকার ও সৈন্য তা আমরা এক জায়গায় বসে বসে সৈন্যগুলোকে সাবার করবো আর সৈন্যগুলো যখন মরবে তার সোনা দানা গয়না এগুলো সব আমরা পাবো সব একসঙ্গে সব একসঙ্গে অনেক কেন আগেকার দিনের যারা যুদ্ধ করতো তাদের বিরাট তার বালা এরকম সোনার গয়না এগুলো পড়তো সব আছে কুরুক্ষেত্র যুদ্ধে ছবি দেখবে এখানে কোমরে সব সোনা তো ওগুলো সব পাবো আমরা এ বেঁকে আমাদের এমনি এমনি রোজকার হয়ে যাবে ভালোই হবে এই হচ্ছে কথা তাহলে জরাসন্ধকে জড়ছন্ধ পরে মরলো অনেক পরে জরাসন্ধ মরেনি এটা তো কৃষ্ণ ইচ্ছে করে লাস্টের বেলায় যখন জরাসন্ধ এই দেখে এই বেড়া পালাচ্ছে কৃষ্ণ বলরাম পালাচ্ছে ওই দৌড়াচ্ছে ওটা হে ভিতু ভিতু মার মার করে আবার পেছনে দৌড়াচ্ছে ইচ্ছে করে কৃষ্ণ বললাম দৌড়াচ্ছে ওকে দিয়ে আরও কিছু করবে তারপরে গিয়ে মুচুকুন্দকে দিয়ে আর বাকি সৈন্যগুলোকে লক্ষ্য লক্ষ লক্ষ মারল উৎসবন পর্বত তার থেকে গিয়ে লুকিয়ে পড়লো ওরা কি পর্বত পর্বতটাকে শুকনো পর্বত গাছপালা যে জ্বালিয়ে দিল বলে পুড়ে মরে গেছে কৃষ্ণ বললাম পুড়ে মরে গেছে এদিকে মরেনি চলে গেছে পরে তো ওই যে মারল ভগবান জানেন কখন কী করতে হবে তো সবই জানেন তো ওখানে গিয়ে মুচুকুন্দকে মুচুকুন্দুকে দিয়ে ওকে মারাবে ওই জবনগুলোকে যত লক্ষ লক্ষ সব ওই ঝামেলার দরকার কি মুচুকুন্দ খালি তাকাবে মুচুকুন্দ শুয়ে রয়েছে পাহাড়ের গুফায় এবার জবনটা গিয়ে বলে এই বেটা কৃষ্ণ মার এক লাথি বলে এক লাথি মেরেছে মাকা সামনে চোখে উঠে থাকে মারলো লাথি তাকাবার সঙ্গে সঙ্গে যত লক্ষ লক্ষ জবন শেষ তাহলে কৃষ্ণ জানেন কি করতে হবে এইভাবে ভগবান কি করলেন যদুকুনকে এভাবে সমস্ত ব্যবস্থা করলেন ওইভাবে হ্যাঁ অ্যাকচুয়ালি বেদস্তুতি করেছিলেন এটা এটা সামবেদের হতে পারে এটা লেখা নেই আমি যে যেটা বলি না জয় জয় যাম দিবি গুণা তম শ্রী যধাত্মা সমস্ত এই যে এগুলো এটা সম্ভাবনা আছে সামবেদ লেখা নেই ভাগবতে আছে ভাগবতে তো আর অন্য বেদের কথা লেখা থাকবে না কেন লেখে যে বেদশ্রুতি বেদ তো ভাগবত এমনিতেই ভগবান বেদের মধ্যে যখন স্তুতি আছে খালি লেখা আছে বেদস্তুতি কিন্তু এটা বেশিরভাগ সম্ভাবনা হলো এটা বেদস্তুতি বেদস্তুতির মধ্যে সামবেদ কেন সামবেদকে শুনতে ভালো লাগে যত ঋগ্বেদ সামবেদ আমাদের বনগোশাই মহারাজ বারাণসীতে বেদ বেদ শিক্ষা করেছিলেন বেদ পড়েছিলেন ব্রাহ্মণের ছেলে তো সবাই পড়তে পারবে না অধিকার নাই বেদে পুরীর মন্দিরের ভেতরে যদি আপনি দেখে থাকেন আমি জানি না আপনি দেখেছেন কি না মন্দিরে দেখবেন যেখানে মহাপ্রভুর চরণটা আছে চরণের এই চরণের পাশেই দেখবেন একটা জায়গায় ম্যাগনেট আছে ওখানে পিঠ দিয়ে লোকে একটু দাঁড়ায় চক্রটাকে দেখে ওর পাশে একটা জায়গা আছে ওখানে ব্রাহ্মণের ছেলেগুলো পাণ্ডার ছেলেগুলো বেদপাঠ করে গুরুদেব পড়াচ্ছে দেখেছেন এরম করে এক একটা করে উচ্চারণ করবে এরকম হাত দেখাবে এটা সব ছন্দর কারণ আছে প্রত্যেকটা কারণ হাতকে খুলছে মুটি করছে তুলছে প্রত্যেক এই বেদের স্তুতি বলতে বলতে এগুলো করতে হয় এগুলোও সামান্য কিছু নয় আমি সেদিনকে বলছিলাম অত্যন্ত পরিমাণে কৃপা না হলে জিহায় আসে না জিহা তো জড়ো আমাদের জিউবাগুলো হলো লোহার মতো আর যারা এই সব উচ্চারণ একেবারে পাত্তা সোড়ের মতো লকলক করছে জীব এক একটা সূক্ষ্ম উচ্চারণ দম করে করতে হবে একটা জড়জগতগুলো কোনো ও ডিগবাজি খাবে একটা উচ্চারণ করতে পারবে না কেন জিবা তো প্রথম কথা হলো শূদ্রভাব এখনও পর্যন্ত সে উঠতে পারবেন প্রথমে ব্রাহ্মণ ভাব আসতে হবে তারপরে গুরুপূষণ আনুগত্য করতে করতে কৃপা হবে তারপরে সেই সব জিনিসে অধিকার হয় সেই সব জিনিসে অধিকার অবশ্য আমাদের বংশীদাস বাবাজি মহারাজ আমি এ কথা বলছি না বেদ শিখতেই হবে আমি কথা বলি না আমার কথাগুলো মানে যেন কেউ উল্টো না নেয় আমি একথা বলি নাই বেদ শিখতেই হবে আমার কথা হলো ভক্তি থাকলে আমি ভগবানকে পেয়ে যাব বংশীদাস বাবাজি মহারাজ মাছ ধরে জেলের কুলে বংশীদাস বাবাজিমা জন্মগ্রহণ করেছিলেন জেলের কুলে কৈবর্ত কুলে কিন্তু তো অনায়াসে ভগবানকে পেয়ে গেল পেলে গেলাম তো আমাদের গৌর কিশোর বাবাজি মা বৈশ্যকুলে আবির্ভাব হয়েছেন আমি সেগুলো বলি নাই আমি বলতে চাইছি যারা বেদপাঠ করবে করবে সাধ্যায়ধ্য করতেই পারে তারা করতেই পারে তারা করতে গেলে তারা কিন্তু ফল পাবে না যার যেরকম জন্ম কেউ যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে অন্য কোথায় চলে এলাম কিন্তু করতে হবে এটা ক্লিয়ার করতে গেলে ব্রাহ্মণ কুলে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে সেই ব্রাহ্মণ কুলের পুরুষ ব্রাহ্মণ ছিল কি না আবার যদি সাত পুরুষ নাও হয় বর্তমানে অন্ত চার পুরুষ তার বাবা তার বাবা তার বাবা তার বাবা কম করে এরা ব্রাহ্মণত্ব তাদের ছিল কি না তারপরেও গ্যারেন্টি নেই যে ছেলেটা জন্মালো তার সংস্কারটা কী অর্থাৎ কুলে জন্মালেই ব্রাহ্মণ হয় না ঋষভদেব ক্ষত্রিয় ছিলেন তার একাশিটা ব্রাহ্মণ ছেলে হয়ে গেল কর্মকাণ্ডী ব্রাহ্মণ বাকি পরমাংস হলো বাকি ন নজন নবযোগেন্দু হয়ে গেল ভরত মহারাজ একা বিরাট ব্যাপার কাজে এগুলো এভাবে হয় না বিচারটা এভাবে হয় না শাস্ত্রে কত প্রমাণ আছে মহাভারত থেকে আরম্ভ করে রামায়ণ বিভিন্ন জায়গা ভাগবত প্রত্যেক জায়গায় প্রমাণ আছে যে তার মধ্যে যদি ব্রাহ্মণ ভাব দেখা যায় তবেই সে ব্রাহ্মণ যশ্য যত লক্ষণাম প্রকম পুংস বর্ণাভি ব্যঞ্জকম তার বর্ণটা নির্ণয় হবে তার চরিত্র তার ব্যবহার সব কিছু দিয়ে হবে সে ব্রাহ্মণ কুলে আবির্ভাব বলে এমন নয় কিন্তু বর্তমানে এইটি বলছে বর্তমানে লোকে এইটা ভুল ভুল পথে যাচ্ছে স্বাস্থ্যই কত বলে নাই এমনকি ব্রাহ্মণ কুলে আবির্ভাব হওয়ার পরেও যদিও তার ভাবটা ব্রাহ্মণ হতে পারে বলা যায় না বাচ্চাটা বড় হচ্ছে পরে তো ধরা পড়বে তার ভাবটা কি কিন্তু তাতেও তাকে ব্রাহ্মণ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার উপনয়ন সংস্কার না হচ্ছে এই জন্য স্বাস্থ্য বলছেন জন্ম না শুদ্র সংস্কার আর দ্বিজ যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় জন্ম হোক সে শূদ্রই থাকে জন্মের পরেতে সংস্কার হলে পরে তারপর সে দ্বিজো হয় আর তারপরে নিচু কুলে আবির্ভাব হলেও কত লোক ওপরে চলে গেছে ভগবানকে পেয়েছে রঘুনাথ দাস গোসাই কোন কুলে আবির্ভাব হয়েছেন হরিদাস ঠাকুর কোন কুলে আবির্ভাব এগুলো নিয়ে বিচারটা হয় না কাজেই বেদ পাঠ করতেই হবে এ কথা আমি বলিনি কিছু বাহাদুরি দেখাতে হবে এ কথা আমি প্রথমেই বলেছিলাম যে একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবাটাই হলো একমাত্র রাস্তা অন্য কোনো রাস্তা খোলা নেই গুরু পাহি কে বলাম যেটা ভাগবতী মহাপুরাণ বলছেন আমি আজ থেকে ছ আট মাস আগে একথা বলেছি আমার মনে আছে আমি যে কথা বলি আমার মনে থাকে রজস্তমশ্চ সত্যে ন সত্যঞ্চ উপশমে চ এ তৎসর্বম গুরৌ ভক্তা পুরুষই অঞ্জসাজয় রজ 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 কি করবে তমকে আগে হারাবে আমার মধ্যে তমগুণ রয়েছে তমগুণকে রজগুণের দ্বারা আগে পরাস্ত করতে হয় রজগুণকে শতগুণের দ্বারা পরাস্ত করতে হয় তারপরে শতগুণ প্রধান হলো আপনার মধ্যে একদম শতগুণ প্রধান শরীর হলো মন হলো তারপরেও কোনো নিস্তার নেই তারপরে চেষ্টা করতে গুরুবৈষ্ণব মনে করতে শুদ্ধ সত্য কেন শতগুণটাও আপনাকে হয়তো ব্যবহার ভালো খুব শান্ত কোনো নোংরামও করে না কিছুই করে না অধ্যয়ন আদি করতে পারে বিনম্র ব্যবহার সাত্বিক ব্যক্তি সাত্বিক ব্যক্ত হলেও লাভ হবে না সাত্বিক ব্যক্ত হলেও লাভ হবে না তো বন্ধ ভগবান গীতাতে বলছেন সত্যে বন্ধিয়াত সুখে তার তখন সুখে শান্তিতে আমায় যেমন ঝামেলা না করে শান্তিতে থাকবো ওই ঝামেলায় যাবো না শতগুণ আবার ব্যক্তি এরম হয় কখনো কখনো শতগুণ বলে এটা এটা ভ্রম হয় যেমন লোহাপট্টিতে আমরা যখন যেতাম লোহাপট্টি চালতা বাগান কলকাতায় জানেন না সেখানে গিয়ে দেখবেন মারোয়াড়ি এরকম গদিতে বসে রয়েছে আরাম করে আরে যেন চোখটা বুঝে ভিজে মাছটাকে আইয়ে আইয়ে আর ঠান্ডা ইয়া গরম এনে আসবার পরে জিজ্ঞেস করছে ঠান্ডা খাবেন না গরম চা দেবো না কোল্ড ড্রিঙ্ক প্রথমে মেরে দিল আপনাকে কিন্তু এমনভাবে বসে রয়েছে পাশবালি সে এরকমভাবে আবার সোনাপটিত সোনাপটিতে পাশ বালিশে সে গান দিয়ে এমন আরামে বসে রয়েছে আর দেখলে মনে হবে বিরাট ভক্ত শান্ত একেবারে এমন শান্ত যে তুই কোনো দিন হতে পারবি না শান্ত কিন্তু ও যে কতটা অশান্ত সেটা ওর সঙ্গে ব্যবহার করলে জানা যাবে কত তোর গলাটা কাটতে বসেছে ও কথা বলতে বলতে হাসতে হাসতে গলার কেটে উড়িয়ে দেবে পকেট থেকে টাকাটা নিয়ে নেবে এগুলো জানে ওই জন্য ওরা এত টাকা রোজগার করতে পারে আমাদের বাঙালি পারে না বুদ্ধি নেই তো মনে করে বিরাট বুদ্ধিমান কিছু নেই পারে না এখন তো আরও শেষ একেবারে এখন তো একেবারে শেষ হ্যাঁ ওটা তো আছে সোনার দোকানে এইসব কে সব কে সব এইগুলো তো আছেই সেগুলো তো আছে এটা আলাদা কথা কিন্তু কালকে এই সমস্ত কথাগুলো অনুভব করে ধারণ করতে হবে আমাদের গুরুপার পড়বে এক একটা কথা একদিন বৃদ্ধ বয়স সোনার সঙ্গে মনে রাখতে হবে ওটা হলো ব্রহ্মচর্য যাদের ব্রহ্মচর্য নেই তারা চঞ্চল অস্থির চঞ্চল মন ধারণ করতে পারবে এমনভাবে শুনতে হবে একবার শোনার সঙ্গে শাস্ত্র হচ্ছে অগাধ সমুদ্র শাস্ত্র হচ্ছে অগাধ সমুদ্র এই যে হাজার হাজার কথা আপনি একটা কথা শুনে বলুন তো কালকের কথাটা আজকে বলা হয়েছে হাজার হাজার বিভিন্ন ভাষায় সব নতুন নতুন দিক থেকে আলোচনা হয় না কাজেই এগুলো সব হলো ব্রহ্মচর্য পালন করতে হবে মন স্থির করতে হবে কোন রকম মায়া যেন না ধরে তাহলে সে পারবে না দুদিনে তার জীবন শেষ কত যে কঠিন আবার কত যে সোজা যদি বলো সবচেয়ে সোজা বলে এইটি সবচেয়ে সোজা এটা এর চেয়ে সোজা কিছু নেই যত বাহাদুরি দেখাচ্ছে রোজা সব কঠিন খালি হরিভজনের মতো সোজা কিছু নেই কিন্তু সবচেয়ে কঠিন লোকের পক্ষে পরিবার মধ্যে কত সোজা কিছু নেই কেন কিছু আত্মার ধর্ম তো ওটা তো আমাদের বাহাদুরই দেখাতে হবে না আত্মার ধর্ম তাহলে বংশীদাস বাবাজি মহারাজ কোনো পড়াশোনা করেন নাই করেছেন কি কিচ্ছুই জানেন না তাহলে গৌরকৃষ্ণ বাবাজি মহারাজ পড়াশোনা করেন না ভগবান দাস বাবাজি মহারাজ কোনো পড়াশোনা করেনি জগন্নাথ দাস কোনো পড়াশোনা তারা সবাই ভগবানকে পেয়েছে অথচ আমি এত বাহাদুরি দেখিও ভগবানকে পেতে পারছি তাহলে বাহাদুরিটা ব্যাপার না ব্যাপারটা হলো ভগবানকে সন্তুষ্ট করার তাকে প্রাপ্ত করার জন্য সেবাটাই হচ্ছে মেন সেবা ছাড়া যশোদা মা যদি বলে আমি এক লক্ষ নাম করে দিই পরে তোকে খেতে দেবো গোপাল বোস গোপাল কি শুনবে যশোদা মা যদি বলে যে আমি এক লক্ষর নাম করে নিই পরে তোকে খেতে দেবো দোধ বেটা তাতেই খেতে দাও আমাকে গোপাল সকালবেলা খিদে পায় রাধারানী যদি বলে আমি এক লক্ষ তিন লক্ষ নাম করে তবে তোমার কাছে যাব হয় না এগুলো হাসির কথা কাজেই আমি এ কথা বলছি না বা সনাতন বা ওরা আচার্য হিসাবে তাদের জীবনে দেখিয়েছে একাদশী পালন করেছে ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বা সনাতন গোস্বাইপাদ এরা সব আচার্যের কাজ করে একাদশী আদি জন্মাস পালন করেছেন কিভাবে ভজন করতে হয় দেখিয়েছেন একাদশীতে খেতে নেই এগুলো সব দেখিয়েছেন সবই পালন করেছেন পালন করেছেন তো তারা সব দেখিয়েছেন প্রত্যেকটা ক্রিয়াকর্ম ক্রিয়া পরিক্রমা শক্ত তাই বলে যখন সনাতন গোস্বামী যখন ব্রজমণ্ডলের মধ্যে যেখানে কৃষ্ণের লীলার মধ্যে রয়েছেন কথা সনাতন গোস্বামী এখন গৌরাঙ্গের পার্শ্ব দিতে হবে সনাতন গোস্বামী আচার্যর কাজ করছে কিন্তু এই সনাতন গোস্বামীর আরেকটা পরিচয় আছে লবঙ্গ মঞ্জরি রাধারানীর সখী বোঝা গেল এই রূপমঞ্জরীর আরেকটা পরিচয় আছে রূপ রূপগোস্বামী পাদে রূপমঞ্জরি আরেকটা স্বরূপ আছে সে কৃষ্ণলীরা থাকে এখনও আপনি যদি রূপমঞ্জুরি গিয়ে ঘাট ধরে নিয়ে এসে বলেন একাদশী করুন কি করে হবে রাধারানীকে ঘাত ধরে মনে একাদশী পালন করেন এই আবার কী কথা এগুলো ভুল সিদ্ধান্ত তারা আচার্য হিসেবে আমাদের দেখাচ্ছেন কিন্তু রাধারানী ওখানে যখন নিত্যলীলায় রয়েছে সেখানে একাদশী কী একাদশী কেন করে ভক্তিপ্রাপ্তির জন্য তো এই কথাগুলো যেন কেউ ভুলে না যায় উল্টোপাল্টা হয়ে যাবে বুদ্ধি খারাপ হয়ে যাবে এইভাবে বুঝতে হয় যে তারা তাদের দরকার ছিল না তারা একাদশীতে কিছু না করলো চল কিন্তু তবে তারা সমস্ত তিথি আদি পালন করে আচরণ করে প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমাদের দেখিয়েছেন এভাবে করতে হবে তাই আজকে আজকে আমরা এত রসানিত সিদ্ধ পাচ্ছি কী করে ভক্তি করতে হয় বৃহৎ ভাগবত পাচ্ছি হরিভক্তি বিলাস পাচ্ছি কে কে দিয়েছে এগুলো শ্রী চৈতন্য মহাপুর আদেশে ওরাই তো করেছে চৈতন্য আদেশ করেছে তো সনাতন বৈষ্ণব স্মৃতি সংকলন করো লোকের সুবিধের জন্য রূপ গোস্বামীকে রসতত্ত্ব স্থাপন করো জররসে লোকে খাবি খাচ্ছে এগুলো বলেছেন বলে তো আজকে আমরা পাচ্ছি নাহলে কোথায় পেতাম আমরা কৃতজ্ঞ থাক যে কোনো ব্যক্তি মঠে মন্দিরে আশ্রমে যেখানে যখনই কেউ থাকুক এ কথাটা খেয়াল রাখতে হবে মঠের মধ্যে মঠের মধ্যে যে সাধুটা আমি এমনও দেখেছি বাস্তবিক সাধু সব মঠে যে রান্না পয়সা দিয়ে রান্না করা এমন নয় সব মঠে প্রভুপাতের সময় কি পয়সা দিয়ে রান্না করা হতো ভক্ত রান্না করতো ওই ভক্ত যে রান্না করত তার জন্য সমস্ত মঠে যারা প্রসাদ পেত তারা কৃতজ্ঞ থাকতো কিন্তু আমাদের কৃতজ্ঞতা নাই যিনি রান্না করে ভগবানকে ভোগ দিলেন পূজারী প্রত্যেকে পরের প্রতি কৃতজ্ঞ থাকবি ইনি রান্না করেছেন তার চরণে নমস্কার আজকে সে রান্না করেছেন বলে ভগবানের ভোগ হলো ভগবাদের আদেশে ভোগ দেওয়ার পরে কে ভোগ দিয়েছে পূজারী সে চরিত্রবান সাধু সে ভোগ দিয়ে এটা প্রসাদ হলো সে যদি ভোগ না দিত প্রসাদ হতো না তারপরে যে আমায় পরিবেশন করলো যে বাসনগুলো আমরা তো সব সেবা আর তো বাসনও মেজেছি আপনি দেখেছেন বাসন সব ছোটো বড়ো ছেলেমেয়েদের আমি না ওরা মাজবে না ওই জন্য আমি বসেছি একবার তো পাম্প খারাপ হয়ে গেল রান্না বন্ধ হয়ে গেল আমি তখন কী করলাম বালতি নিয়ে গঙ্গাতে গেলাম চ ওরা বলছে মহারাজ যাচ্ছি চল আমরাও যাই সব ছোটো ছোটো সব বালতি নিয়ে বালতি নিয়ে গঙ্গা থেকে জল আনলো গঙ্গা জল দিয়ে রান্না হলো প্র্যাকটিক্যালি হয়েছে কেউ বাসন মাঝবে না বাসন মাজতে বুঝে গেলাম ওরা এই মহারাজ মাঝছে বুঝবে রান্না করতে আমি কি কেউ বলেছিল কিন্তু আমি তো ঢুকেছি রান্না রান্না করেছি মঠের ভেতরে কত মেয়ে ওই যে মহিলাগুলো রেগে যেত রান্নায় রান্না ঢুকতে দিতাম না কী রান্না হচ্ছে জানতে পারবে না একটু নুন চাইতে পারবে না তেল কিচ্ছু না যখন রান্না হবে সব বন্ধ এগুলো কঠোর নিয়ম এগুলো মানতে পারল না রেগে আগুন যা তা বলতো বল যার ইচ্ছা কাজেই কৃতজ্ঞতা হলো বৈষ্ণব ধর্ম সেদিন বলছিলাম না হনুমানজি মহারাজকে দোণাচল পর্ব জিজ্ঞাসা করছেন আচ্ছা সনাতন ধর্ম কাকে বলে তখন হনুমানজি মানে এক কথায় উত্তর দিচ্ছেন বেশি কথা নয় বলছেন কৃতে প্রতিকৃতম এসো ধর্ম সনাতন যে আমাকে একদিনের জন্য অন্ন দিয়েছে কোনো একটা জায়গায় আমি প্রসাদ পাইনি দিয়েছি তার প্রতিও কৃতজ্ঞতা আমার থাকতে হবে যার কৃতজ্ঞতা নাই সে পশু হয়ে যাবে খুব শীঘ্রই সে পশু হয়ে যাবে ওই জন্য সেবাটা আমার গুরু সেবা কিন্তু আমাকে যে সাহায্য করছে আমি কৃতজ্ঞ থাকবো যে আমাকে করছে আমার কৃতজ্ঞ থাকতে হবে সব সময় মনের মধ্যে চিন্তা আছে আমি কিভাবে সাহায্য করতে পারি আমার তো ঋণই হয়ে গেলাম না আমি খাচ্ছি আমাকে তো ঋণটা শোধ করতে হবে কিভাবে করো এই জন্য আমার জন্য যদি কেউ কিছু করে তার জন্য চিন্তা করতে হবে প্রতিকার আমি কি করে থাকে এই বৈষ্ণব ধর্মটা আর তার সনাতন ধর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত কৃতজ্ঞতা যে গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছেন আমি তার থেকে একটা পয়সাও নিইনি আপনি জানেন তো কত লোক লুটে নিয়েছে একটা কানা করি একটা টাকাও আমি নিইনি কিন্তু আমি চিরকৃতজ্ঞ উনি যে ভালোবাসা আমায় দিয়েছেন যে জ্ঞান আমাকে দিয়েছেন ভক্তি আমি কিন্তু খালি তিনি আমাকে পয়সা দেননি সেই তাই জন্য আমি অকৃতজ্ঞ থাকব তিনি আমাকে অন্য কিছু তো আমি নিইনি কিন্তু তবে চিরক্ষিত কোনো ভুলতে পারবো না কোটি জন্মে ওই জন্য ভজন রাজ্যের রহস্যটা হল যারা এখানে ভজন করতে করতে নিত্য জগতে চলে যাবেন জগতে যাওয়ার পরও কিন্তু গুরুদেবের সম্মান জগতে যাওয়ার পরও কিন্তু ওখানে সম্মান করতে হবে গুরুদেবকে গুরুদেব অন্য রূপে রয়েছে সেখানেও সম্মান করতে হবে ভালোবাসা গুরুদেবের সঙ্গে যেমন আমি উদাহরণ দিয়েছিলাম সে আমাদের শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ উদাহরণ দিয়েছিলেন এখন আর বলবার টাইম নেই যাই হোক এখান থেকে শুরু করতেও নাহলে হবে না তাহলে কালকে বলেছিলাম আলোচনা প্রসঙ্গে দেবতারা ভগবানের গুণগান করছেন করে বলছেন ভগবান আপনার যে বিমল যশরাশি অর্থাৎ হরিকথার গঙ্গা আপনার যে মহিমার গঙ্গা তার সঙ্গে আপনার চরণ থেকে যে গঙ্গা বেরিয়েছে দুই গঙ্গা জগতের কলমশ নাশ করবার জন্য কত চেষ্টা করছে কত পবিত্র আজ আমাদেরকে ইত্যাভিষ্টীয় এইভাবে তারা গঙ্গা জল হিসাবে পবিত্র করছে সমস্ত ভূমিকে সমস্ত লোককে আবার হরিকথার গঙ্গার দ্বারা জগৎকে পবিত্র করছে এই আপনি যে এত আমাদের করুণা করছেন আপনি আমাদের পক্ষে এত করুণা করছেন আপনি জয়যুক্ত হন তারপরে বাদরায়ণীও আছে মানে বাদরায়ণী বেদব্যাসের ছেলে বেদব্যাসের ছেলে এইসব কথাও আমার বলতে ভালো লাগে না এরা জড়জগতের বুদ্ধি ছেলে বাবা প্রভুপাত কোনো দিন ভক্তিমেন্টকে বাবা বলেন নাই আর ভক্তিমেন্ট কোনো দিন প্রভুপাতকে ছেলে বলেন নাই কোনো না এটা জগতের বিচার কে কার ছেলে শরীর ছেড়ে দিলে অন্য বিচার হবে যাই হোক এখানে বাদরানী অর্থাৎ বেদব্যাসের থেকে যিনি এসছেন সুখদেব গোস্বামী এবার বলছেন এই রকমভাবে এইরকমভাবে দেবতাগণ এইরকমভাবে দেবতাগণ ভগবানের স্তপ করল ইতি অভিষ্টুয় বিবোধই সে সাহা শত শতধৃতির হরিম অব্যভাসত গোবিন্দম প্রণ প্রণম্য হ্যাঁ অম্বরা অম্বরমাশ্রিতম অম্বর মানে আকাশে দাঁড়িয়ে শূন্যে দাঁড়িয়ে ওরা মাটি স্পর্শ করে না দেবতারা ভগবানকে এবার স্তপশুতি করল করে এবার ভগবানকে যে বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপন কি ব্রহ্মা বলছেন ভগবান যে ভূমের ভার পৃথিবীর ভার অপনোদন করবার জন্য পৃথিবীর ভারকে নাশ করবার জন্য আপনা আপনাকে যে আমরা দেবতাগণ গিয়ে এই যে ক্ষীর সাগরের তীরে বন্দনা করেছিলাম মনে আছে তো বলছেন আমরা সমস্ত দেবতাগণ গিয়ে অসুরের অত্যাচারেতে অস্থির হয়ে আমরা ক্ষীর সাগরের তীরে পৃথিবী মাকে নিয়ে গেছিলাম আপনাকে প্রার্থনা করেছিলাম আপনি কি বলেছিলেন কোনো চিন্তা নেই আমি আবির্ভাব হচ্ছি হয়ে ব্যবস্থা সব করব তোমরা যাও পৃথিবীর যে অত্যাচার হচ্ছে সেটা আমি আগেই জানতে পেরেছি তোমাদের প্রার্থনাও আমি অবতীর্ণ হক তো এইটা ব্রহ্মা মনে করেই দিচ্ছেন ভগবানের সবই মনে থাকে এই জন্য ব্রহ্মা বলছেন ভূমের ভারাব তারায় পুরা বিজ্ঞাপিত প্রভু হ্যাঁ তম অস্মাভির অশেষ আত্মানো তথৈব উপপাদিতম আমরা যে প্রার্থনা করেছিলাম প্রায় সব কিছুই তো আপনি করে দিয়েছেন আমরা যে প্রার্থনা করে আপনাকে জগতে নিয়ে এসছি যে কারণে আপনি তো সেগুলো সবই প্রায় করে ফেলেছেন এবার আমি তো আমরা তো আপনাকে বলতে পারি চলে যান এলে আপনার আপনাকে তো জোর করে আমরা রাখতে পারি না আপনি যদি মনে করেন তাহলে আপনার ব্যাপার তা আপনি ধর্ম সংস্থাপন করেছেন স্থাপিত ধর্মকে জগতে স্থাপন করেছেন অধর্মকে নাশ করেছেন সৎসু সত্য সন্দেশু বই তয়া যারা সত্যকে জানতে চায় সে রাস্তা আপনি খুলে দিয়েছেন যাতে লোকে সুযোগ পায় সত্যের পথে যাওয়ার কী হ্যাঁ এরা বলছেন ধর্মশ্চ স্থাপিত হৎসু সত্য সন্দেশু বই তয়া কীর্তিষ্ট দীক্ষু বিক্ষিপ্তা সর্বলোকমালাপাহা আপনি জগতে অবতীর্ণ হয়ে বিভিন্ন লীলা করেছেন আপনার যশকে ত্রিভুবন দূরের কথা চৌদ্দ ভুবন চারিদিকে আপনার যশ প্রচারিত হয়ে গেছে যে যশের প্রকাশের ফলে আমরা বদ্ধজীব হয়েও বাঁচতে পারি কেন ভগবানের অমল কথা তার প্রাথমিক আমরা বাঁচা আমাদের বাঁচবার রাস্তা কী এইভাবেই তো বাঁচবার রাস্তা ভগবানের কথা এটি তো মহাপ্রভু যে চেতদর্পণ মার্জনম ভব মহাদেব কি করে এটি বলেছেন তাই বলছেন স্থাপিত সৎসু সত্য বৈ ত্বয়া কীর্তিশ্চ দীক্ষু বিক্ষিপ্তা সর্বলোকমালা পাহা চারিদিকে আপনার বিমল যশ ছড়িয়ে পড়েছে অবতীর্য অবতীর্য যতর যদর বংশে রূপম অনুত্তম অপূর্ব রূপ ধারণ করে আপনি যদুবংশতে আবির্ভাব হয়েছেন যদুবংশে সম্মান দিয়েছেন ভগবান যদুবংশ আবির তো সামান্য কথা ভগবান সূর্য পূর্ব দিকে ওঠে পূর্বদিক যদি বলে আরে আমি সূর্যকে জন্ম দিয়েছি হয় নাকি পূর্বদিক যদি বলে চিৎকার করে আরে আমি তো জন্ম দিলাম সূর্যকে কে দিল বেটা তাহলে তো মিথ্যে কথা পূর্বদিক কখনো কখনও সূর্যকে জন্ম দেয়নি বরঞ্চ সূর্য পূর্ব দিকে সম্মান দিয়ে রেখেছে যে তোমা আমার তোমার নাম বলবে আমি তোমার দিকে উদিত হই তাহলে এগুলো তো অহংকারে বলে আসলে তো এগুলো কিছু নয় তাই যে বলছেন অবতীর্য যদর বংশে রূপম অনুত্তম আপনি অপূর্ব অনিন্দ সুন্দর রূপ ধারণ করেছেন করে যদুবংশতে আবির্ভাব কত লীলা আপনি করবেন করলেন কর্মানি উদ্যাম কর্মানি উদ্যামবৃত্তানি হিতায়ু জগত হ্যাঁ অকৃত জগতের প্রতি জগতের প্রতি করুণা করে কত কর্ম আপনি করলেন লীলা লীলা কর্ম জগতের মঙ্গলের জন্য করলেন সব এইভাবে বারবার স্তব করে যাচ্ছেন বলছেন জানি তে চরিত ঈশ মনুষ্য সাধব কলৌ সে কীর্তন্তশ তরি স্বন্তি অঞ্জসা তম এই তমগুণ কলিকালের ভয়ঙ্কর তম আপনার জানি তে চরিত ঈশ মনুষ্য সাধব কলৌ বিশেষ করে কলিকা যেসব চরিত্র পবিত্র চরিত্র আপনি লীলা করেছেন আপনার এই চরিত্র গুণগান করতে করতে কলিকালের কলমস নোংরা লোক এরা পর্যন্ত শ্রন্তহ কীর্তন্তশ তরিসি অঞ্জসা তমহা সব কথা শ্রবণ এবং কীর্তন করতে করতে এরকম চুটকি লাগিয়ে তরন্তি অঞ্জসা চলে যাবে জগৎ পার হয়ে চলে যাবে আর যদু বংশে যদুবংশে অবতী অবতীর্ণস্য ভরত পুরুষোত্তম শরৎ শতম পঞ্চ, পঞ্চবিংশাধিকম প্রভু আপনি এই জগতে অবতীর্ণ হয়েছেন তাও সামান্য নয় একশো পঁচিশ বছর হয়ে গেল ভগবানকে একশো পঁচিশ বছরে মনে যে ষোলো বছরের ছেলে ভগবান যখন একশো পঁচিশ চলে যাবেন জগৎ থেকে তখনও যদি আপনি যারা দেখেছে তারা জানে মানুষ ষোলো বছরের ছেলে ষোলো বছরের তার বয়স বাড়ে না আমাদের সাধু সন্ন্যাসীর মধ্যে দেখবেন আমাদের গুরুমায় মা যাদের ব্রহ্মচর্য অপূর্ব দেখলে মনে হয় বয়স হয়নি ব্রহ্মচর্যের গুরু তেজ এত তেজ দেখলে মনে হয় তো বিরাট পাওয়ার কি কারণ ব্রহ্মচর্যের গুরু ব্যাবিচার করলে কোনো দিন হবে না ব্যাবিচার করলে তার শরীর ভেঙে যাবে এটা অনেক অনেক গুরুবর্গেরই আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ যৌল মানে তেজ বেরোচ্ছে যারা ভজন করেন তারা দেখলে বোঝা যায় শরীর তেজ বেরোচ্ছে একটা জ্যোতি এগুলো সামান্য সবার হয় না এরা বলছেন ভগবান এ তো যদুবংশে অবতীর্ণ হলেন আপনার পুরুষোত্তম ভবত পুরুষ হে পুরুষোত্তম যদুবংশী তাও তো প্রায় একশো পঁচিশ বছর হয়ে গেল এখন আপনি যদি মনে করেন আপনার কাজ সব হয়ে গেছে এখন আপনি যদি মনে করেন এখন আপনি যদি মনে করেন আপনার সব কাজ ফুরিয়ে গেছে যে কারণে এসছিলেন তাহলে আপনার খুশি হলে আপনি এবার নিজ লোকে প্রস্থান করলে করতে আমরা তো আপনাকে আদেশ আদেশ দিতে পারি না কিন্তু যখন আপনি উপরে যাবেন তখন আমাদের সব লোকেদের কৃপা করতে করতে যাবেন ভূর ভুব মহ জন তপ সত্য স কৃপা করতে আমরা পুষ্পাঞ্জলি দেবো আপনার চরণে যাবেন আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম রাখা দরকার কারণ অনেক দূরে যাবেন সব ব্যক্তিরা যাই হোক জং ব্রহ্ম বরুণ হেন্দরুদমরুত বেদই সাঙ্গ পাদ ক্রম উপনিষদই गायंती यम साम गैनावस्थित मनसा पशंती यम योगिना सुरा सुरगणा देवायुतस्म नम वाछकल्पतुर के पास सिंधु पतितानं पावन भो वैष्णवभ्यो नमो नमः